আয়তন অনুযায়ী একটি দেশে 25 ভাগ বনভূমি থাকার কথা, অথচ বাংলাদেশে আছে মাত্র 11 ভাগ। আর বনভূমির একটা বড় অংশ পাহাড়ে। তবে দিনকে দিন সুন্দরবন, 3 পার্বত্য জেলা, টাঙ্গাইলের মধুপুর সহ বিভিন্ন বন উজাড় হয়ে যাচ্ছে। শিল্পায়ন এবং জনসংখ্যা বাড়ার কারণেই নাকি উজাড় হয়ে যাচ্ছে এই বনভূমি। জনসাধারণের বৃদ্ধি, তাদের চাহিদা, বিশেষ করে জ্বালানি কাঠের চাহিদার জন্য আমাদের প্রচুর বনজ সম্পদের প্রয়োজন। এগুলি বিভিন্ন প্রান্তিক ভূমিতে, যেমন রাস্তার পাশে, রেলওয়ের ধারে, বাঁধে বাগান সৃজন করা হয়, জনগণের সম্পৃক্ততায় জনগণকে এটার উপকারভোগী করা হয়। বনভূমির পরিমাণ ঠিক রাখতে সরকার 1981 সালে শুরু করে সামাজিক বনায়ন প্রকল্প। বর্তমানে এর পরিমাণ 34,744 হেক্টর। সামাজিক বনায়নের উপকার ভোগী হবে ভূমিহীন, দুস্থ নারী, দরিদ্র আদিবাসী কিংবা অসচ্ছল মুক্তিযোদ্ধা। আর উপকার ভোগীকে অবশ্যই সামাজিক বনায়ন এলাকার 1 বর্গ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে। বর্তমানে সামাজিক বনায়নের উপকার ভোগীর সংখ্যা 1.5 লাখেরও বেশি। তাদের কাজ বৃক্ষরোপণ এবং সেই গাছ পরিচর্যা করা। আর গাছ বিক্রি করা হলে তার অর্ধেক টাকা পাবে বন অধিদপ্তর এবং 40 ভাগ পাবে উপকার ভোগী, বাকি 10 ভাগ যাবে বৃক্ষরোপণ তহবিলে। সরকার সামাজিক বনায়ন বিধিমালা প্রণয়ন করেছেন, সেই ওখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে কোন ধরনের বনের উপকার ভোগী ভূমি মালিক এবং বন বিভাগ কি হারে রাজস্ব বণ্টন করা হবে, বনের লভ্যাংশ বিতরণ করা হবে, সেই অনুযায়ী আমরা লভ্যাংশ বিতরণ করি। এই কর্মসূচি বাস্তবায়নে যারা ভালো ভূমিকা রাখে সরকার তাদের বছর বছর পুরস্কারও দেয়। এই পুরস্কার প্রাপ্তদেরই একজন নওগাঁ জেলার ধামাইরহাট বন বিভাগের বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিক। সরকারিভাবে বৃক্ষরোপণে আমার দৃষ্টিতে ভালো কাজ করার জন্য 5-5 বার রাষ্ট্রীয় মাননীয় প্রধানমন্ত্রী পদ পেয়েছি। এমন পুরস্কার পেতে কার না ভালো লাগে, তাও আবার একবার নয়, 5 বার সেরা বনায়নের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। আর পাবেন নাই বা কেন, শুরুতে ছিলেন বনের একজন সামান্য প্রহরী, এরপর হয়েছেন বন কর্মকর্তা, তারপর বিট কর্মকর্তা, অর্থাৎ ধামইরহাট বনের প্রধান তিনি। তার এমন তরতরিয়ে উপরে ওঠা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে সন্দেহ আছে, কারণ চাকরি জীবনের 14টা বছরই তিনি কাটিয়েছেন একই এলাকায়। প্রশ্ন আছে তার পুরস্কার প্রাপ্তি নিয়েও, এটাকে তিনি কাজ করে পেয়েছেন নাকি তদবির করে। আসলে সামাজিক বনায়ন নিয়ে যে সকল অনিয়ম আর দুর্নীতির খবর শোনা যায়, এবার সেটাই খুঁজতে নেমেছে টিম 360 ডিগ্রি। তাই শুরুটা করা যাক নওগাঁ থেকে। ধামাইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকা, যে কর্মকর্তা ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন সেই কাজ একটু কাছ থেকে দেখতে চায় টিম 360 ডিগ্রি। এই সামাজিক বনায়নের সদস্য 3,000, তাদেরই একজন কবিরুল আলম, যিনি সরকারি জায়গায় গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করেন। জানতে চাই তিনি কিভাবে সদস্য হয়েছেন। বকর গাছে চলে গেলাম, বকর তখন কোচে না আসেন, গাছ একটা করে লাগা হয় আর বলে যে তাহলে আসো, কোনো কাগজ ফর্মে সই করে, ফর্মে সই করে টাকা লাগে। কি বলছেন কবিরুল, সদস্য হতে তো একটি টাকাও লাগার কথা নয়, অথচ তিনি নাকি গুনেছেন 5,000 টাকা। এই টাকা নেয়ার একটা ব্যাখ্যা দিলেন কাদের নামের আরেক সদস্য। তরপর তরপে টাকা নিছে, অনেক টাকা নিছে, আমার থেকে প্রায় 5-6 হাজার টাকার মতন ভাবে নিছে। একদিন এসে আমাকে এই কার্ডটা দেখালো, এই কার্ড হচ্ছে তোমাদের, তোমরা বনের মালিক, এই সার্টিফিকেটটা সব জানা হারালে, এটা জানা হারায় না, নাহলে তোমাকে বন থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কার্ড থাকলেই নাকি বনের সদস্য হওয়া যায়, এমনই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এখানকার 3,000 সদস্যদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। এর পরের তথ্য আরো ভয়াবহ।
রেঞ্জার অফিসারকে বললাম যে স্যার দেখেন তো এই কাগজটা কি। ওই কাগজটা দেখার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন দিয়ে দিল রেঞ্জার স্যার লক্ষণবাবুর কাছে, এই আধা ঘন্টার ভিতরে চলে আসলো স্যার। তখন বলতেছে যে এই লক্ষণ মিয়া তুমি কি এই কাগজ দিছ? তখন চট করে আমাকে মানে দমথকুত পড়ে গেছে, না স্যার না স্যার এগুলা তো আমি দিইনি, এরকম বলতেছে। তখন বলতেছে কি ব্যাপারে, ছেলেরা বলতেছে তুমি দিছো আর ওরা বলতেছে তুমি দাওনি। না 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 এগুলো নয়, এগুলা হচ্ছে এলাকা জাল তৈরি করছে, এলা আহ্বকর সিদ্ধি হয়তো তৈরি করতে পারে। তার মানে টাকা নিয়ে যে কার্ডটি সরবরাহ করা হয়েছে সেটিও ভুয়া। বাহ ভালো, বেশ ভালো। আর এই ভুয়া কার্ড যিনি সরবরাহ করেছেন তার নাম আবু বক্কর। অভিযোগ আছে ধামুরহাটের স্থানীয় রাজনীতিবিদ এই আবু বক্কর বোনের সদস্য বানানোর নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। কার্ড আবু বক্কর দিলেও কিন্তু এই কার্ডে দেখা গেছে বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিকের স্বাক্ষর। আবু বক্কর সিদ্দিক ধামুরহাট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কেউ বোনের সদস্য হতে চাইলে বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিক তাদের পাঠিয়ে দিতেন এই আবু বক্করের কাছে। দেখা হলো স্থানীয় এই নেতার সাথে। প্রথমেই জানতে চাই সদস্য হবার জন্যে টাকার বিনিময়ে এই কার্ড দিলেন কিভাবে। না আমি কেন কার্ড বানাবো, লেমিটিং করে একটা কার্ড বানিয়ে দিচ্ছি। না আমি কাউকে কার্ড বানাতে নিই, অস্বীকার করলেন তিনি। ভুয়া কার্ড দেওয়ার পাশাপাশি বোনের গাছ চুরির অভিযোগও তার বিরুদ্ধে আছে, এমনকি সেটার প্রমাণও মিলেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তেও। এটাও কি অস্বীকার করবেন তিনি? ডাল কাটা হয়েছে, গাছ কাটা হয়নি, ডাল ছাড়াই দিতে হবে। পুরোপুরি স্বীকার না করলেও পাওয়া গেল আংশিক স্বীকারোক্তি। বিষয়টি আরো পরিষ্কার করলেন স্থানীয় এই মুক্তিযোদ্ধা। আগাছা একলা জন্মে না বাবা, এই ডালপালা জেলা হয় এগুলোকে কাটার অজুহাতে ভালো ভালো গাছও কেটে ফেলে দেয়, দিয়ে ট্রাকে ট্রাকে করে বিক্রি করে। এরা কয়েক ট্রাক ধরতে গেলে একই কথা বলে, এগুলো আমাদেরই তো, লোকজন কাটছে, তোমরা অফিসে আসো, একটা ব্যবস্থা তোমাদের নিয়ে করবো। আর এর প্রধান হলো আবু বক্কর সিদ্দিকী। এবার এই কার্ড নিয়ে যেতে চাই বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিকের কাছে। জানতে চাই এই কার্ড ঠিক আছে কিনা। এটা এটা আমারই, হয়েছে দেখে তো পাইছি। তার মানে এমন ভুয়া কার্ডের আবিষ্কারক বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিক আর প্রয়োগকারী হলেন আবু বক্কর। এই কার্ড গুলান দিয়েছে, দিয়ে কত যে টাকা রোজগার করেছে। এমন বিরোধিতা করার কারণে উল্টো মামলা খেয়ে বসেন এই মুক্তিযোদ্ধা। পরপর দুটা কেস নয় বাবা, তিনটা হয়, হয় সব কটাতে যাই বাবা, এই দোয়ায় মুক্তিযোদ্ধার নাম করে সব কোর্ট থেকে আমাকে করে দেয়, ডিসচার্জ করে দেয় বিনা নোটিশে। গাছ কাটায় আবু বক্কর সিদ্দিক এবং বিট কর্মকর্তা লক্ষণ ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকেও একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয় দুজন মিলে বোনের প্রায় 2000 গাছ অবৈধভাবে বিক্রি করে দেয়। বিনা টেন্ডারে বোনের গাছ কাটার দায়ে 2015 সালের 4 এপ্রিল একটি সালিসি বৈঠক হয়। বৈঠকে এই দুজনের বিরুদ্ধেই একের পর এক অভিযোগ উঠতে থাকে। কোন দুর্নীতির আমরা সমর্থন করব না, দুর্নীতির বিরুদ্ধে আমরা হাততালি করব, আপনারা এখানে সাহায্য করবেন। সেই সালিসে দুদক কর্মকর্তা আরিফ হোসেন এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সব অভিযোগের সত্যতাও পান। যে বিট কর্মকর্তা সেরা বনায়ন এবং রক্ষণাবেক্ষণের জন্যে 5 বার পুরস্কার পেয়েছেন তার বিরুদ্ধেই কিনা এমন অভিযোগ। আপনার মাধ্যমে এটা বানাইছে? হ্যাঁ, পরে আবু বক্কর বানাবে কেন? আমার জানার মতে কেউ নেয়নি।
অভিযোগ সরাসরি অস্বীকার করলেন তিনি। কিন্তু যার বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, তিনি কেন বারবার পুরস্কৃত হন? কেউ কি এই অভিযোগগুলো খতিয়ে দেখে না? এই উত্তরটা অবশ্য সংশ্লিষ্টরাই ভালো দিতে পারবেন। আসলে যিনি নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই বনের একজন সামান্য প্রহরী থেকে বিট কর্মকর্তা বনে যেতে পারেন, তার পক্ষে সবকিছুই সম্ভব। ফিরছি একটা বিরতির পর। এবার আমরা নওগাঁ থেকে টাঙ্গাইলের দিকে যেতে চাই। সেখানে নাকি শেরের ওপরে সোয়াশের আছে। নওগাঁর লক্ষণ ভৌমিকের বিরুদ্ধে মামলা লাখ টাকার, কিন্তু টাঙ্গাইলের যে বন